গত বিধানসভা ভোটে রাজ্যে বিজেপি সরকার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে নতুন করে 30,000 রাজ্যবাসীকে সামাজিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। এবার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 2024 সালের 1 জানুয়ারি থেকে এ ভাতা চালু করা হবে। শনিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করলেন রাজ্য সরকারের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, দিব্যাঙ্গজন ভাতা, 45 ঊর্ধ্ব অবিবাহিতা মহিলাদের ভাতা এবং অন্যান্য বিভিন্ন বিষয়ক ভাতা। এই দিনের এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, ভারতবর্ষে ত্রিপুরাই একমাত্র রাজ্য যে রাজ্যে জনসংখ্যা নিরিখে সব থেকে বেশি সংখ্যক ভাতা প্রদান করা হয় এবং সেই ভাতার অঙ্কটাও অনেকটাই বেশি। আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে যে সামাজিক ভাতা একটা বড় সংখ্যায় ইতিমধ্যে আমরা যাদেরকে দেই, এই সংখ্যাটা না কম নয়। এটাও আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অনেক বেশি লোককে সামাজিক ভাতা দেওয়া হয়। পরিমাণটা যেমন বেশি, 2,000 টাকা দেওয়া হয়, তেমনি সংখ্যাটাও অনেক বেশি। আমরা নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 2023 সালে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী সাহায্য যে সামাজিক প্রকল্প ভাতা ঘোষণা করা হয়েছিল, 30,000 নতুন ভাতা দেওয়া হবে। তো আজ এই 30,000 নতুন ভাতার আমরা ঘোষণা করতে যাচ্ছি, যার মধ্যে আমরা বিধবা যে ভাতা এবং আমাদের স্বামী পরিত্যক্তা ভাতা, সেই সংখ্যাটা, স্বামী পরিত্যক্তা ভাতা 5,388 জন এবং বিধবা ভাতা 1,653 জন, আর ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা যেটা রয়েছে 60 ঊর্ধ্ব, সেই সংখ্যাটা হচ্ছে 14,197 জন। এর মধ্যে আনমেরিড যারা রয়েছে আমাদের বোনেরা, এরকম সংখ্যাটাও 420 জন রয়েছে, এবং দিব্যাঙ্গদের আপনারা জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এবং স্পোর্টস দপ্তরের উদ্যোগে যে গতকালকে একটা টুর্নামেন্ট আস্তাবল ময়দানে হলো, সেখানেও আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আরো কিছু ভাতা ঘোষণা করব। তো যার মধ্যে প্রায় 1,946 জন অর্থাৎ 1,946 পিপল যারা আবার নতুন করে দিব্যাঙ্গ যারা, তারাও ভাতা পাবে। এর মধ্যে এখানে 29,410 জনকে আজকে থেকে আমরা এই আগামী যে বছর অর্থাৎ একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি 2024-এর প্রথম মাস থেকেই তারা পেতে শুরু করবে। নতুন সংখ্যাটা হলো 29,410 জন যারা ভাতা পাবে। পুরনো সংখ্যা এবং নতুন সংখ্যা মিলে আমাদের রাজ্যে 4,10,078 জন লোক যারা সামাজিক ভাতা পাবে। এই সংখ্যাটা আপনাদের সামনে বলতে আমার উল্লেখ্য, পুরনো এবং নতুন ভাতা মিলিয়ে বিভিন্ন স্কিমে রাজ্যে বর্তমানে মোট ভাতা প্রাপকের সংখ্যা 4,10,078 জনে গিয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।